মস্কার বন্ধুরা আমি ঘরকন্যা প্রিয়াঙ্কা আমি আজকে তোমাদের সাথে চলে এলাম নতুন একটা কিছু নিয়ে আড্ডা দেব বলে আর আজকের আমার আড্ডার বিষয় হচ্ছে কাবাব আমি আজকে চিকেন কাবাব আর সেটা কিন্তু অবশ্যই আমার কারণ আমরা মায়েরা জানি সকাল কিভাবে আমাদের নাস্তা নাবুদ হতে হয় জলখাবার নিয়ে এবং এক জলখাবার কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ করা যায় না আজকে এটা তো কালকে ওটা আর আমার মেয়ে আজকে সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাকে বলে গেছে মা আজকে যেন সন্ধ্যের জলখাবারটা একটু আলাদা হয় এবার ফাস্ট ফুড সেন্টারে গেলে অনেক কিছুই পাওয়া যায় ফাস্ট ফুড সেন্টারের খাবার তো সবসময় দেওয়া উচিত নয় তাই আমি আজকে সকালবেলায় ঠিক করে নিয়েছিলাম আজকে চিকেন কাবাব বানাবো আর আমি চিকেন কাবাব বানাবো সেটা তো তোমরা জানোই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো আর সে কথা ভেবেই এখন আমি তোমাদেরকে চিকেন কাবাবের ভিডিওটি দেখাবো আমার রান্নাঘরে গিয়ে আর যাওয়ার আগে যেটা প্রত্যেকদিন বলি আবারও বলছি খড়কন্যা প্রিয়াঙ্কার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস কিন্তু মাস্ট কারণ ওইটা দিতেই হবে কারণ ওইটা না দিলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কতটা ভালো লাগছে বা তোমাদের আমি কতটা ভালোবাসা দিতে পারছি যাই হোক সবাই খুব 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 ভালো থাকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর চলো তাহলে আমি এখন রান্নাঘরে চলে যাই প্রথমে যেটা বলে রাখি যে দেখেছ চিকেনের পিসগুলো কিন্তু প্রত্যেকটা মোটামুটি একই সাইজের এই পিসগুলোকে আমি প্রথমে জলটাকে পুরো একটা ঝুড়ির মধ্যে করে ঝরিয়ে এই একটা টিস্যু পেপারের মধ্যে পেতে রেখেছি মানে একটা নয় এখানে দু তিনটে টিস্যু পেপার একসাথে আছে এবার আমি এই রকম ভাবে এই রকম ভাবে চেপে এক ঘন্টা রেখে পুরো জলটাকে শোক করে নেব এক ঘন্টা কিন্তু হয়ে গেছে টিস্যু থেকে আমি চিকেনের পিসগুলোকে আলাদা করে নিলাম এবার এর মধ্যে আমি কি কি দেবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেবুর রস এখানে দুশো মতন চিকেন রয়েছে এবার এ দেখো জল ঝরানো যে টক দই সেটা আমি দিচ্ছি এই এক চামচ আর আর এক চামচ এক চামচ কাজু বাটা আদা বাটা রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আমি একটু আমার পছন্দের মতন সামান্য এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি চাট মশলা এক চামচ ছাতু হাফ চামচ আর সর্ষের তেল কিছুটা ফ্রেশ ক্রিম ব্যবহার করছি সামান্য নুন আর অল্প একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতন মেখে নিতে হবে এই ঢাকাটা দিয়ে আমি ফ্রিজে ছ থেকে সাত ঘন্টা এই ম্যারিনেট অবস্থায় রেখে দেব শুধু শুধু তো কাবাব কখনোই খাওয়া যায় না তাই কাবাবের সাথে যেটা লাগে সেটা হচ্ছে একটা টেস্টি টেস্টি চাটনি তাই সেই চাটনিটা আমি কিভাবে বানাবো সেটাও আমি এখন তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো পুদিনা পাতা নেওয়া আছে ধনে পাতা নেওয়া আছে আর রয়েছে গোটা কাঁচা লঙ্কা আর এখানে একটা গোটা রসুন যেটা হয়েছে আমি ধনে একটু তুলনায় বেশি নিয়েছি পুদিনা পাতাটা কিন্তু তুলনায় একটু কম নিয়েছি প্রথমে যেটা করব আমি এগুলোকে একসাথে বেটে নেব আর সাথে আমি একটু লেবুর রস যোগ করব ওইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার আমি এর মধ্যে এই বিট লবণটা দিয়ে দিলাম একটুখানি চাট মশলা দিয়ে দিলাম গুঁড়ো করা চিনিটা অল্প দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার এই বেটে রাখা ধনে পুদিনা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্সড করতে হবে আমার দই পুদিনা আর ধনে পাতার চাটনি রেডি হয়ে গেছে ছ সাত ঘন্টা হয়ে গেছে আমি মাইক্রোওয়েভের গ্রিলে করব এটা লো একটা নিয়ে নিয়েছি এবার এই দেখো এই স্টিকগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই স্টিকগুলোর মধ্যে আমি এই চিকেনের পিসটা এরকম ভাবে গেথে দেব দিয়ে এরকমভাবে সাজিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার সাজানো হয়ে গেছে আমি এবার এই মশলাগুলো একটু ওপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি গ্রিল মোডে আমি মাইক্রোওভেনে গ্রিল মোডে এটা দিয়ে দশ মিনিট টাইমটা সেট করে দিয়েছি দশ মিনিট পর আমি মাইক্রোওয়েভ থেকে বার করে এটাকে আবার একটু উল্টে দেব দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এটা মাইক্রোওয়েভ থেকে একবার বার করে উল্টে দেব এইভাবে একটা করে সাইড এরকমভাবে উল্টে দেবো যাতে এই সাইডটাও ভালোভাবে হয়ে যায় উল্টানো হয়ে গেছে আবার আমি মাইক্রোবে গ্রিলে দশ মিনিট দিয়ে দেবো টার্ন টেবিলে দেওয়া আরও দশ মিনিট হয়ে গেছে আমি এবার যেটা করব দেখতে পাচ্ছ কালারটা আরেকটু ব্রাউনিজ আনতে আমি হাই র্যাকে আরও দু মিনিট একটু ঘুরিয়ে নেব হাই র্যাকে দিয়ে দিয়েছি এবার আরও দু মিনিট আমি ঘুরিয়ে নেব দেখতেই পাচ্ছ দু মিনিট দেওয়ার পর কাবাবের কালারটা চলে এসছে একটু পোড়া পোড়া এবার আমি এটা প্লেটে সাজাবো আমার চিকেন কাবাব রেডি হয়ে গেছে এবার আমি চাটনির সাথে পরিবেশন করব।